একটি সুন্দর এবং আদর্শ পরিবার গঠনের লক্ষ্যে আল্লাহর দেওয়া বিধান এবং রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা গ্রহণ করা এটি সকল মোমেনের জন্য অপরিহার্য দাবি। আমি আজকে আপনাদের সামনে 16টি পয়েন্ট তুলে ধরবো। উস্তাদও আছেন, আমার আলোচনায় সংশোধনী দিবেন, পাশাপাশি আমাদেরকে আরও সুন্দর সুন্দর নসিহা করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটি কথা আমি আবার নিজের জন্য বলবো এবং আপনাদের উদ্দেশ্যও থাকবে, আমরা সবাই যেন কথাগুলো হেদায়েতের নিয়তে শুনতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ফিতনার এই ভয়াবহ যুগে, ভয়াবহ ফিতনার এই যুগে একটি আদর্শ সুন্দর সুখী পরিবার গঠনের জন্য, এগুলো আমার দেওয়া নীতিমালা নয়, আমি আসলে জাস্ট একটু পরিশ্রম করে কোরআন সুন্নার নির্যাসগুলো বের করে এনে আপনাদের সামনে জাস্ট তুলে ধরছি। এই বিষয়টা এমন নয় যে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি পরিবার এভাবে সাজাতে হবে, এগুলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নীতিমালা, এর আলোকেই আমাদের পরিবারকে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, আমরা জানি পরিবার শুরু হয় একটা ছেলে একটা মেয়ে, পুরুষ এবং নারীর মাধ্যমে। এজন্য একটি আদর্শ পরিবারের জন্য আদর্শবান দিনদার দিনদার আদর্শবান ছেলে মেয়ের একটি দাম্পত্য জীবন স্টার্ট যখন হবে, তখন দিনদার ছেলে মেয়েদেরকে দিয়েই দাম্পত্য জীবন স্টার্ট করতে হবে। যদি ছেলে হয় তাহলে তিনি দিনদার মেয়েকে বিয়ে করে তার দাম্পত্য জীবন শুরু করবেন। মেয়ে যদি হন, দিনদার ছেলেকে প্রায়োরিটি দিয়ে তার ফ্যামিলি লাইফ শুরু করবেন। আপনি গার্ডিয়ান হলে আপনার ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি সবার উপরে দিনদারিতাকে আপনি প্রাধান্য দেবেন। আপনি দেখুন আমাদের সমাজে শতকরা 98% মানুষ দিনদারিতার চাইতে সামাজিকতা, তারপরে তাদের অর্থ বৃত্ত অবস্থান প্রভাব প্রতিপত্তি এগুলো মানুষ দেখছে, দিনদারিতা দেখছে কতজন মানুষ। অথচ মুসা আলাইহিস সালামের কাহিনী আমরা জানি, তিনি যখন মিশর থেকে হিজরত করে মাদিয়ানে চলে গেলেন, লম্বা ঘটনা, আমি এটা পূর্ণাঙ্গ বলছি না, যখন শুয়াইব আলাইহিস সালামের বাড়িতে গেলেন, তিনি মুসা আলাইহিস সালামের সকল দুঃখ দুর্দশা শুনে বললেন, ঠিক আছে আমার বাড়িতে কর্মচারী হিসাবে আমার, তখন মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে কর্মচারী হিসাবে রাখার জন্য তার মেয়েরা প্রস্তাব দিলেন যে আব্বাজান, এই যুবককে আমাদের ঘরে কর্মচারী হিসাবে রেখে দেন, কারণ আমরা দেখেছি তিনি অত্যন্ত আমানতদার এবং বিশ্বস্ত। কোরআনে কেরিমে এসেছে এই কথা, কাউবিউল আমিন, শক্তিশালী এবং বিশ্বস্ত। বলেছিলেন সে শক্তিশালী, তোমরা এটা কিভাবে জানো? তখন মেয়েরা বলেছিল যে এত ভিড়ের মধ্যে আমাদের পশুর পালকে পানি পান করিয়েছে, ইসরায়েলি রেওয়ায়তে এসেছে যে কুয়ার মধ্যে নাকি উপরে ঢাকনা ছিল, সেটা তিনি সরিয়ে দিয়েছেন, শক্তিশালী। আর আমানতদার এই অর্থে বলেছেন যখন তাকে আমরা আনতে গিয়েছি আমাদের চোখে চোখ রেখে কথা বলে নাই, এটা পয়গম্বরি চরিত্র, নারীর চোখে পরনারীর চোখে চোখ রেখে কথা বলা পুরুষের জন্য এটা হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা, এটা পয়গম্বরি চরিত্র, একজন পয়গম্বর তো আরেক পয়গম্বরের খবর জানবে। এবং শুধু তাই নয়, মেয়েরা বললেন আমাদেরকে সামনে হাঁটতে দেয়নি, বলেছে পিছনে যাওয়ার জন্য, বুঝে ফেলেছেন এটা সাধারণ মানুষ নয়। শোয়াইব আলাইহিস সালাম বললেন তাহলে ওনাকে কর্মচারী বানিয়ে রাখবো কেন, মেয়ের জামাই বাড়িয়ে তারপরে আমার বাড়িতে মেয়ের জামাই হিসাবে রাখ। এই যে তিনি মেয়ে বিয়ে দিয়ে দিলেন, টাকা পয়সা ক্ষমতা সামাজিকতা এগুলো দেখেছেন না, দিনদারিতা দেখেছেন, চরিত্র দেখেছেন। তা আমরা সব জায়গায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে জানে সুন্দর সুন্দর কথা শুনে, কিন্তু নিজের পরিবারের বেলায় দিনদার ছেলে আসলে টাকা পয়সা কম আসলে নিজের মেয়েকেও আমরা বিয়ে দিতে চাই না। অনেক ইসলামিস্ট ফ্যামিলি আমরা নিজের চোখে দেখেছি, সেই ব্যক্তিবর্গ সামাজিকতা তার প্রভাব প্রতিপত্তি অর্থনীতি দেখেন, একজন মানুষ সুখী হওয়ার জন্য কত টাকা দরকার, কত ক্ষমতা দরকার। আল্লাহ রাসূলের ঘরে তো টাকা পয়সা ছিল না, দামি ফার্নিচারও ছিল না, কিন্তু ঘরের মধ্যে তো সুখ শান্তির কোনো অভাব ছিল না। সুখ শান্তির জন্য প্রয়োজন নিজেদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা, একজন আরেকজনকে কেয়ার করা, একজন আরেকজনকে বোঝা, তাহলেই সুখ শান্তি আসবে, কারণ সুখ শান্তি দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। তো বলছিলাম যে উত্তম জীবনসঙ্গী নির্বাচন করা, একজন পুরুষ মানুষ যখন বিয়ে করে তখন তিনি চারটি বিষয়ের দিকে, নারীদের চারটি বিষয়ের দিকে পুরুষেরা
নজর দেয়, দৃষ্টি দেয়, সেগুলো কি? নবীজি বলেছেন, তুন কাহল মার আতুলি আরবা, চারটি জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয়। লিমা লিহা, তার ধন সম্পদ, ওলি হাসবিহা, তার বংশমর্যাদা, ওলি জামালিহা, তার সৌন্দর্য। চার নম্বরে নবীজি বললেন, ওলি দীনহা, তার দিনদারিতা। এরপরে হাদিসের শেষে নবীজি বললেন, ফাজফার বিযাতি দ্বীনি তারিবাতি ইয়াদাক, এই সবগুলো কোয়ালিটির উপরে দিনদারিতাকে প্রাধান্য দাও, নইলে তুমি বঞ্চিত হয়ে যাবে। দিনদারিতাকে প্রাধান্য দিতে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা আদ-দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার সব কিছুই সম্পদ, তবে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। যার ঘরে দিনদার নেককার স্ত্রী আছে, তিনি জানেন যে তিনি কতটা জান্নাতি সুখের ভেতরে আছেন। আপনি সারাদিন ক্লান্তি শেষে যখন বাসায় ফিরবেন, আপনার স্ত্রী যদি দিনদার থাকে, আপনি দেখবেন সে আপনার জন্য ওয়েট করছে, আপনার পছন্দ মতো সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে। আপনি বাসায় ঢোকা মাত্রই আপনার মধ্যে প্রশান্তি ফিল হবে। আর আল্লাহ তাআলা তো বলেছেন যে স্বামী স্ত্রী একে অপরকে আল্লাহ তাআলা তাদের প্রশান্তির স্থান বানিয়েছেন, একজন আরেকজনের কাছে গেলে প্রশান্তি অনুভব করবে। তো একজন আরেকজনের কাছে গিয়ে যদি প্রশান্তি অনুভব না করে, তাহলে বোঝা গেল তাদের সম্পর্কের মধ্যে অনেক গ্যাপ আছে। আর আপনার স্ত্রী যদি দিনদার না হয়, গিয়ে দেখবেন ঘরে সব উল্টাপাল্টা, আপনি ঘরে ঢুকেছেন খবরও নাই, সিরিয়াল চলে, ফেসবুকে টিকটকে আসক্ত, আর এখন তো নতুন ফিতনা শুরু হয়েছে, কাপল ব্লগ, ফুড ব্লগ, এখন হাজব্যান্ড অফিসে, স্ত্রী বাসায়, এদিকে উনি খাবার বানায় আর ব্লগিং করে, ফুড ব্লগ, আবার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ব্লগিং করছে। আর কিছু পুরুষ মানুষ আছে, এরা কয়েকটা ডলার কামানোর জন্য নিজের বউকে তারা পণ্য বানিয়ে ফেলেছে। এরা হচ্ছে বর্তমানে ফিতনার জামানার সবচাইতে ব্যক্তিত্বহীন, রুচিহীন পুরুষ, যারা সামান্য কয়েকটা টাকা ইনকামের জন্য তার বউকে ফেসবুক ইউটিউবে পরপুরুষের চোখের পণ্য বানিয়ে ফেলেছে। এটা যারা ফেসবুক চালায় ওনারা ভালো জানে, বিশেষ করে ইয়াং জেনারেশনেরা জানে। এখন ব্লগিং চলছে, ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, কাপল ব্লগ, ব্লগ আর ব্লগ। সম্মানিত উপস্থিতি, আমাদের ডাক্তার ওমর ফারুক ভাই একটি সুন্দর হাদিস বলেছেন যে চারটি জিনিস সৌভাগ্যের আলামত, আর বাহাম মিনাস সাআদা, নবীজি বলেছেন চারটি জিনিস সৌভাগ্যের আলামত। এক নম্বর হচ্ছে আলমার আতুস সালিহা, প্রথমেই বলা হয়েছে নেককার স্ত্রী, এরপরে বলা হয়েছে ওয়ালমার কাবুল হানি, একটা সুন্দর, এরপরে বলা হয়েছে ওয়ালমাসকানুল ওয়াসিয়া, প্রশস্ত বাড়ি। তিন নম্বরে বলা হয়েছে ওয়ালমার কাবুল হানি, একটা সুন্দর বাহন। আর চার নম্বরে বলা হয়েছে ওয়াল জারুস সালেহ, নেককার প্রতিবেশী। তবে নেককার স্ত্রীর কথা বলতে গিয়ে অন্য হাদিসে নবীজি বলেছেন, মার রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আআদাহু আলা শাতরি দীনি, আল্লাহ যাকে নেককার একজন স্ত্রী দিয়েছেন, আল্লাহ যেন তাকে ইসলামের অর্ধেক নিয়ামত দান করে দিয়েছেন। তো অর্ধেক যদি সে পেয়ে যায়, বাকি তো আছে আরও অর্ধেক, বাকি অর্ধেক পাবে কোথায়? আল্লাহ নবী বলেছেন, ফালিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি, বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করে, অর্থাৎ তাকওয়া যেন অন্তরে লালন করে। যদি অন্তরে তাকওয়া লালন করে, বাকি অর্ধেক নেয়ামতও আল্লাহ তাকে দিয়ে দেবে। নেককার স্ত্রী আর জীবনে চলার পথে পাথেয় হিসাবে তাকওয়া, এ দুটো জিনিস থাকলেই একজন মানুষ আল্লাহর তরফ থেকে ইসলামের গোটা নেয়ামতটাই পেয়ে যাবে। তাহলে উচিত হলো নেককার স্ত্রী দিয়ে পরিবার শুরু করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি, কেন একজন নেককার স্ত্রী দরকার পরিবারের জন্য? আপনার স্ত্রী শুধু আপনার স্ত্রী নন, তিনি হচ্ছেন সন্তান উৎপাদনের কারখানা। একজন নারী তো তার সবচেয়ে বড় পরিচয় তিনি মা, আপনার স্ত্রী একদিন মা হবেন। যদি আপনার স্ত্রী দিনদার না হন, তো এই স্ত্রী থেকে পরবর্তীতে ভালো প্রজন্ম আশা করা যায় না, এটা কোরআন বিজ্ঞান উভয় দিক থেকে প্রমাণিত। আজকে চিকিৎসা বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে, হিউম্যান এমব্রায়োলজি নিয়ে যারা রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, তারা বলছেন যে মায়ের পেটে একটি সন্তান যখন থাকে, এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ, সন্তান পৃথিবীতে জন্মলাভের 16 সপ্তাহ আগে, 4 মাস আগে মায়ের পেটে থাকাকালীন সে শুনতে পায়, সে শোনে, শ্রবণ শক্তি পেয়ে যায়।
তো বিজ্ঞান এই কথাটি বললেও এরকম তথ্য কোরআনেও আছে, এখানে আমার উস্তাজও আছেন। আপনি যখন কোরআন পড়বেন আপনি দেখবেন যে কোরআনে কারিমে আল্লাহ যত জায়গায় শ্রবণ শক্তি আর দর্শন শক্তির কথা বলেছেন, শ্রবণ শক্তির বেলায় আল্লাহ সামউন শব্দ ব্যবহার করেছেন, দর্শন শক্তির বেলায় বাসার বা বহুবচনে আবসার শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, সকল জায়গায় আল্লাহ বাসারের আগে সাম দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা আল্লাহ বলেছেন। যেমন মাসালান ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এভাবে সব আয়াতে আল্লাহ বাসারের আগে সাম দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এভাবে, যেহেতু কোরআনের সকল জায়গায় আল্লাহ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে একটি সন্তান শ্রবণ শক্তি আগে পায়, দর্শন শক্তি পড়ে পায়। আজকের বিজ্ঞান এটা আরও সহজ করে দিয়েছে, আমাদেরকে জানিয়ে দিয়েছে যে কয় মাস আগে পায়। তাহলে মায়ের পেটে সন্তান জন্মের চার মাস আগেই যদি সে শুনে, স্ত্রী যদি দিনদার না হয় সারাদিন ভারতীয় সিরিয়াল দেখে, তো পেটের ভিতরে সন্তান, ও তো ওই সিরিয়ালের সাউন্ড শুনে, ও ঝাঁকানাকা মিউজিক শুনে, তো এই সব ঝাঁকানাকা মিউজিক সন্তান পেটের ভেতরে শুনে ওই মহিলার পেট থেকে যখন এই সন্তান বের হবে, এটা তো স্বাভাবিকভাবেই ঝাঁকানাকা ডিজেমার্কা সন্তানই হবে। আর যখন স্ত্রী দিনদার হবে, তো পেটের সন্তান নিয়ে কোরআনের তেলাওয়াত করেন, উনি জিকির করেন, উনি আজান হলে নামাজে দাঁড়িয়ে যান, ওই সন্তান তো পেটের ভেতর থেকে শুধু জিকির আজকারের সাউন্ড শোনে, ওই সন্তান পেটের ভেতর থেকে তেলাওয়াত শোনে, ওই সন্তান কোরআনের আয়াত শোনে। এই মহিলাদের পেট থেকে আবু হানিফার মতো লোকের জন্ম হয়, এই মহিলাদের পেট থেকে মুফাসসির আসে, মুহাদ্দিস আসে, মুফতি আসে, যুগশ্রেষ্ঠ বুজুর্গ আসে। তাহলে আপনার স্ত্রী শুধু স্ত্রী নন, উনি হচ্ছেন আপনার পরিবার গঠনের জন্য এমন একটি কারখানা যেখান থেকে আপনার পরবর্তী প্রজন্ম আসবে। এজন্য আপনাকে এই ফার্স্ট জিনিসটা ঠিক করতে হবে, দিনদার নেককার স্ত্রী বিয়ে করে সংসার শুরু করতে হবে, আর যিনি বোন আছেন তিনিও নেককার ছেলেকে, দিনদার ছেলেকে প্রায়োরিটি দিবেন। আপনারা এখানে যারা আছেন সম্মানিত অভিভাবক, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ছেলে মেয়ে বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার, এই চিটাগংয়ে, আমার বাড়ি সিলেটে, চিটাগং সিলেটের ভাষা ছাড়া কালচার সব ঠিক আছে, মিল আছে, এই দু জায়গায় আমি দেখেছি। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের বিয়ে শাদির কালচার সম্পর্কে খুব একটা আমার জানা নাই, সিলেট চিটাগংয়েরটা মোটামুটি আমার জানা আছে। তো সিলেট চিটাগংয়ে দেখা যায় খুব ধুমধাম, তারপরে দেখা যায় সামাজিকতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, আমার সমাজ কী বলবে, অথচ আমরা বিয়ে শাদিটাকে সুন্নতি তরিকায় এই বিয়ে শাদির প্রোগ্রামগুলোকে সম্পন্ন করার চেষ্টা আমরা অনেকেই করি না। একটা ২৫ বছরের ছেলে আপনার মেয়ের জন্য প্রস্তাব দিয়েছে, আপনি প্রথমেই বলেন তার ফ্ল্যাট কয়টা, তার গাড়ি কয়টা, আপনার বয়স যখন ২৫ বছর ছিল আপনি কয়টা গাড়ি বাড়ির মালিক ছিলেন আমাকে বলেন। ২৫ বছর বয়সে কি গাড়ি বাড়ির মালিক হওয়া যায়? অসম্ভব। ২৫-২৬ বছর বয়সে যার কাছে গাড়ি বাড়ি আছে ওটা তার না, ওটা তার বাপদাদার, ওটা বাপদাদার থেকে সহজেই পেয়ে গেছে আর কি। তো যে বাপদাদার পরিচয়ে বলে আমার কাছে গাড়ি বাড়ি আছে, এটা আমার একটা কথা আর কি, শুনতে একটু খারাপ লাগে যে ও গাধা। আর নিজের পরিচয়ে যে চলে ২৫-২৬ বছর বয়সে, যে বলে আমি অল্প ইনকাম করি কিন্তু আমি নিজে নিজে চলতে পারি, তা আমার মনে হয় সে শাহজাদা, কারণ সে নিজের পরিচয়ে চলে, বাপদাদার পরিচয়ে তো গাধারা চলে। তা আপনি আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলেকে প্রশ্ন করছেন, তোমার ফ্ল্যাট আছে কিনা, গাড়ি বাড়ি আছে কিনা, অথবা চাকরি পেয়েছে ছেলেটা, ৪-৫ বছর হয়েছে, আপনি বলছেন বাবা তোমার ফ্ল্যাট আছে কিনা। ৪-৫ বছর চাকরি করে যার গাড়ি বাড়ি হয়ে গিয়েছে, ওইটা এক নাম্বার না, ওইটা দুই নাম্বার। ও দুর্নীতি করে, ও ঘুষ খায়, ওর মধ্যে দুই নাম্বারই চরিত্র আছে, বিজনেস করলে সেটা ভিন্ন কথা। ছেলেটার চরিত্র ভালো, আমার আপনার মেয়েকে আপনি বিয়ে দিতে পারেন, কারণ কিছু ছেলেকে দেখলেই বোঝা যায় তার ফিউচার ব্রাইট, মেধাবী ছেলে, বিচক্ষণ ছেলে, দেখলেই বোঝা যায় না, বোঝা যায় তো। তো এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকেও বিয়ে দেওয়ার ক্ষেত্রে, এটা আদর্শ পরিবারের বাবা মায়ের দায়িত্ব, তারা তাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দিনদারিতাকে সবচেয়ে বেশি প্রাধান্য। তাহলে একটি আদর্শ পরিবার গঠনের জন্য বিবাহ শাদিতে দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। দুই নম্বর পয়েন্ট, স্বামী স্ত্রীর মধ্যে
পারস্পরিক আচরণে সম্মানবোধ, তাদের আচার আচরণে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নিসার 19 নম্বর আয়াতের শেষের দিকে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদয় আচরণ, সুন্দর আচরণ করো, সৎভাবে তাদের সাথে জীবনযাপন করো। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরে লিখেছেন যে তাদের সাথে কথনে, চলনে, বলনে, ওঠা বসায়, ব্যবহারে মার্জিত হও, সুন্দর আচরণ করো। কিছু মানুষ আছে কথায় কথায় তার স্ত্রীকে ধমকায়, মানে নবাবজাদা নসরুল্লাহ ভাব নিয়ে চলে আর কি, এরকম মানুষ আছে কিন্তু আমাদের সমাজে। আল্লাহ বলছেন বিল মারুফ, সৎভাবে সুন্দরভাবে জীবনযাপন করো, তাদের সাথে অসদাচরণ করো না। আল্লাহ বলছেন ফা ইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, তুমি যদি তাদেরকে অপছন্দ করো, মনে রেখো এমন কাউকে অপছন্দ তুমি করলে যার মধ্যে আল্লাহ তোমার জীবনের কল্যাণ রেখেছেন। কত বড় কথা এটা, কল্যাণ রেখেছেন। প্রত্যেকটি সফল পুরুষ ব্যক্তির পেছনে একজন নারীর অবদান থাকে, প্রত্যেকটা সফল পুরুষ ব্যক্তির পেছনে একজন নারীর অবদান থাকে। আপনি যে আজকে এখানে এসেছেন, আপনার কাপড়টা কে রেডি করে দিয়েছে, আজকে কে রান্না করে খাওয়ালো আপনাকে, আপনার যাবতীয় কাজকর্মে কে সাপোর্ট দেয় আপনাকে, না স্ত্রী আপনাকে সাপোর্ট দেয়। আল্লাহ তাআলা বলছেন তার সাথে সুন্দর আচরণ করো। আর নবীজি কি বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সে ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। নবীজি বলেছেন আমি আমার পরিবারের কাছে উত্তম। নবীজি তার স্ত্রীদেরকে এই জন্য কি কথা বলেছেন, আপনি বলতে পারবেন আপনার স্ত্রীকে? হ্যাঁ, এটা তো বলা বড় মুশকিল এই কথাটা, যে তুমি দিনের আলোতে, তোমরা দিনের আলোতে আর রাতের অন্ধকারে যা দেখেছো আমার মাঝে সব বলে দাও। যদি তারা না বলতেন তাহলে নবীজি ফরজ গোসল কেমনে করতেন, জানছি কেমনে আমরা? এই হাদিস বর্ণিত হয়েছে কার থেকে, উম্মুল মুমিনিনদের কাছ থেকে, তারা এগুলো আমাদেরকে জানিয়েছে। এভাবে আভ্যন্তরীণ অনেক মাসআলা আমরা পেয়েছি উম্মুল মুমিনিনদের কাছ থেকে, তারা বলেছে একজন ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এটা কত বড় কথা! আমরা অনেক সময় আমাদের এক বিবিকেই আমরা সামলাতে পারি না, অনেক সময় তাকেই সন্তুষ্ট করতে পারি না। নবীজি একাধিক বিবি, সবাই নবীজির উপরে সন্তুষ্ট, সুবহানাল্লাহ, কোনো অভিযোগই নাই। আমরা একজনকেই সামলাইতে পারি না, মানে সন্তুষ্টি আনতে পারি না। নবীজির একাধিক বিবি, কেউ নবীজির উপরে অসন্তুষ্ট ছিলেন? কেউ ছিলেন না, কেউ ছিলেন না। এবং নবীজির চরিত্রের ব্যাপারে তাদের ধারণা কেমন ছিল? একজন স্ত্রী তো তার স্বামীর সেবা করতে পারে, তার স্বামীকে ভালোবাসতে পারে, একজন স্ত্রী তার স্বামীর আনুগত্য করতে পারে, ইমাদানা, এটা তো অনেক বড় একটা ব্যাপার। আমি বা আপনি যদি আজকে বাড়িতে বাসায় গিয়ে বলি, আমরা আমাদের স্ত্রীকে যদি বলি যে আমি আজকে থেকে পিসাব হয়ে গিয়েছি, আমার মুড়ি ধোও তুমি, হ্যাঁ, আমরা কেমন, আমাদের স্ত্রীরা সেটা ভালো জানে, বলবে তুমি যে কী জাতের পীর এটা সবচেয়ে ভালো আমি জানি। আর নবীজি হেরা গুহায় অহিপ্রাপ্ত হয়ে গেলেন, গিয়ে বললেন খাদিজা জাম্মিলুনি, বুখারিতে এসেছে, কম্বল দিয়ে ঢেকে দাও আমাকে, লাকদ খাশিতু আলা নাফসি, আমি আমার নফসের উপরে আশঙ্কা করছি। তিনি বললেন আমি ভয় পেয়ে গেছি। গোটা ঘটনা তিনি যখন শোনালেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বললেন, বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনার কাছে ওহি এসেছে। তিনি তার ভাইয়ের কাছে যখন গিয়েছে, ওই যে ওয়ারাকা বিন নওফেলের কাছে গিয়েছিলেন, তিনি যখন সব কথা বললেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, দেখেন 15 বছর ধরে সংসার করছি আপনার সাথে, আপনার সাথে সংসার করেই তো দেখছি যে আচার আচরণ আপনার, কষ্ট পান কষ্ট দেন না, দুঃখ পান দুঃখ দেন না, আপনি মানুষের সেবা করেন, পরোপকারী মানুষ আপনি, এই সব চরিত্র এগুলো সাধারণ মানুষের চরিত্র নয়, এটা পয়গম্বরের চরিত্র। এই জন্য আমি আপনার স্ত্রী হয়ে সর্বপ্রথম আমি ইমানের ঘোষণা দিয়ে আমি আপনার উপর ইমান আনলাম। তো একজন স্ত্রী ভালোবাসতে পারে, স্বামীকে টেক কেয়ার করতে পারে, আনুগত্য করতে পারে, ইমান আনা এটা বিরাট বিষয়। কীরকম চরিত্র থাকলে পরে স্ত্রী অহিপ্রাপ্ত হওয়ার পরেই মান এনে ফেলেছে, আল্লাহ আকবার। তো বলছিলাম নবীজি বলেছেন তুমি তোমার স্ত্রীর কাছে উত্তম হও। আল্লাহ নবী তার স্ত্রীদের সাথে
কি সুন্দর ব্যবহার করতেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কমপক্ষে সিরাতের একটি বই পড়বেন, পূর্ণাঙ্গ পড়বেন। অনেক বই আছে সিরাতের, একটা বই আপনারা পড়বেন, মিনাল বিদায়া ইলা নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত একটি বই পড়ুন, নবীজির জীবনী পড়ুন, আর সেই আলোকে নিজেকে গড়ে তুলুন। আমাদের এই চট্টগ্রামে তো আমরা বিশেষ করে আশিকে রসুল, আশিকে রসুল এই শব্দটা চট্টগ্রামে বেশি শোনা যায়। তো প্রকৃত আশিকে রসুল হতে হলে তো নবীজির সব চরিত্র আমার নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। তা আমি যদি নবীজির চরিত্রগুলো নিজের মধ্যে ডেভেলপ না করি, আমি কি আশিকে রসুল হতে পারবো? হতে পারবো না। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা নবীজির সিরাত পড়ুন, জীবনী পড়ুন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। সুবহানাল্লাহ, কি সুন্দর চরিত্র! নবুয়তি দায়িত্ব এত বিরাট দায়িত্ব, ওদিকে মদিনায় হিজরত করে দিয়ে রাষ্ট্রের দায়িত্ব, এত দায়িত্বের পরেও নিজের বিবিদের সাথে এমনভাবে টাইম দিয়েছেন। হ্যাঁ, দৌড় প্রতিযোগিতা, খাবার একসাথে খেতেন, খাইয়ে দিতেন, একই গ্লাসে পানি পান করতেন, এক হাড্ডি দুজন মিলে খেয়েছেন, চিন্তা করছেন আপনি? এত দায়িত্ব! আর আমরা তো মাঝে মাঝে বউ যখন বলে আজকে তো আমার সাথে, আরে বলিও না, অফিসের ব্যস্ততা, বিরাট ব্যস্ততা। আর ওইদিকে নবীজির নবুয়তি দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, সব কিছু আঞ্জাম দিয়েও বিবি কিন্তু একজন না, সবার হক যথাযথ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের স্ত্রীদেরকে চাই আমার সামনে সে সুন্দর ভাষায় কথা বলুক, পরিপাটি হয়ে থাকুক। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইন্নি উহিব্বু আন আতাযায়্যানা লি ইমরাতি কামা উহিব্বু আন তাতাযায়্যানা লি, আমার স্ত্রী আমার সামনে সাজুগুজু করে বা পরিপাটি হয়ে থাকুক, এটা আমি যেমন পছন্দ করি, তো আমার স্ত্রীও তো পছন্দ করে তার সামনে আমিও পরিপাটি থাকি। কথাটা এই জন্য বললাম, আমরা আমাদের স্ত্রীদেরকে আমাদের সামনে খুব ভালো পরিপাটি দেখতে চাই, কিন্তু অনেক পুরুষ আছে যে একদম কামলা বেড়ার মতো স্ত্রীর সামনে থাকে, তাই না? এটা অনেক মহিলাদের মধ্যেও আছে, যখন শপিংয়ে যায়, আল্লাহ আকবার, কি মেকআপ! আর নিজের হাজব্যান্ডের সামনে, ওই যে আমি আমার ভাষায় প্রায় সময় বলি, হাজব্যান্ডের সামনে কামলা বেডির মতো, কাজের বুয়ার মতো, আর শপিং মলে যাওয়ার সময়, সানমারে ইউনেস্কোতে যাওয়ার সময় জরিনা আর সকিনার মতো। তো এই হলো অবস্থা। আপনি তো আপনার হাজব্যান্ডের সামনে পরিপাটি থাকবেন, গোছালো থাকবেন, আপনি আপনার স্ত্রীর সামনে গোছালো থাকবেন, পরিপাটি থাকবেন। আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, আপনি তাকে দেখাশোনা করেন। শোনেন, একটা ঘটনা আমার মনে পড়ল। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। তো নবীজি যুদ্ধ থেকে ফিরলেন, ফিরে বললেন, উসমান, তুমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করলে না কেন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার মেয়ে অসুস্থ, মানে আমার স্ত্রী অসুস্থ থাকে, আমি তার সেবা করেছি। নবীজি এই কথা শুনে তখন বললেন, ইন্নালাকা আজরা রাজুলিম মিম্মান শাহিদা বদরান ওয়া সাহমা। নবীজি তখন বললেন, বদরে যারা শহীদ হয়েছে, তুমি বদরের যুদ্ধে না গিয়ে তোমার স্ত্রীর যে সেবা করেছো, বদরের শহীদ হওয়ার সওয়াব তুমি পেয়ে গিয়েছো। আমরা অসুস্থ হলে আমার স্ত্রী আমাদেরকে সেবা করে, আমার স্ত্রী অসুস্থ হলে আমি কি তার সেবা করি? আমরা তো একটু সহযোগিতাও করি না, আমরা একটু পেঁয়াজ কাটা, আলু কাটা, মাঝে মাঝে তো একটু হেল্প করা যায়। এটা নবীজির চরিত্র, কিন্তু এটা আমার শিখিয়ে দেওয়া কোনো বিষয় নয়। এরকম বহু হাদিস আছে, আপনারা সিরাত পড়লে দেখবেন যে নবীজি তার বিবিদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছে। তো স্বামী স্ত্রীর মধ্যে যখন এ ধরনের সম্মানবোধ, এ ধরনের ভালোবাসা, আন্তরিকতা থাকবে, এই পরিবারে টাকা পয়সা কম থাকলেও এটা একটা আদর্শ জান্নাতি সুখী পরিবার হয়ে যাবে। তাই জন্য এই ফিতনার যুগে, আর বর্তমানে তো পরকীয়ার রোগ বেশি, তাই না? এটার কারণ কি? দাম্পত্য কলহ বাড়ছে, তালাক বাড়ছে, এখন দাম্পত্য কলহ বাড়ছে, পরকীয়া বাড়ছে। এটার মূল কারণ হলো যে স্বামী স্ত্রীর মধ্যে যে সুন্দর সম্পর্ক থাকা চাই, এটা আমাদের অনেক ফ্যামিলিতে বিদ্যমান না থাকায় এই দুরারোগ্য ব্যাধিগুলো আমাদের ঘরে ঘরে ঢুকে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি বেশি দেরি করব না, আর আমি কয়েক মিনিটেই বাকি পয়েন্টগুলো শেষ করছি। নাম্বার থ্রি, একটি আদর্শ পরিবারের, একটি আদর্শ পরিবার গঠনের জন্য তিন নম্বরে আমরা যেটা করব, আমাদের ঘরে আমরা সালামের পরিবেশটা নিশ্চিত করব। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে প্রথম কিন্তু সালাম শিখিয়েছেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে কি বলেছিলেন? ইযহাবা উলা ইন্না ফারি মিনাল মালাইকা, ওই যে ফেরেশতার দল আছে এদের কাছে যাও, সালাম দাও,
শোনো তারা কি জবাব দেয়, এটাই হবে তোমার আর তোমার বংশধরদের অভিবাদন রীতি। সুবহানাল্লাহ, আল্লাহ সালাম শিখালেন প্রথমে, আর আমরা কি করছি? আমরা আমাদের মধ্যে সালাম নাই। সালা ওই যে আমি বললাম পাঠশালা, একজন মানুষের গুরুত্বপূর্ণ পাঠশালা হলো কোথায়? তার পরিবার। আপনি বাবা হয়ে মা হয়ে আপনার ছেলে মেয়েকে সালাম দেন, সালামের তালিম আপনার কাছ থেকে সে পেয়ে যাবে। বাড়িতে ঢুকছেন, কলিং বেলটা চাপ দিলেন, দরজা খুললেই সালামের অভ্যাস তৈরি করুন। ঘরে কেউ নাই তাও সালাম দিন, আপনার ঘরে কেউ নাই, ফেরেশতা আছে না? আছে, আল্লাহ তাআলা শিখিয়েছেন আমাদেরকে এটা। ফাইদা দখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন কোনো ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবে। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে বরকতময় অভিবাদন রীতি। সালাম দেওয়ার পাঁচটা উপকারিতা আছে, সালামে কোনো লস নাই, এটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। সালামে পাঁচটা ফায়দা আছে। এক নাম্বার, সালাম দিলে সালাম আসে, মানে আল্লাহর তরফ থেকে শান্তি নাজিল হয়। দুই নাম্বার, সালাম দিলে সালাম দাতা এবং যিনি সালাম নেন উভয়েই আল্লাহর তরফ থেকে বরকত লাভ করেন। সালামের মধ্যেই তো বরকত শব্দটা আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরকাত, তোমার উপরে শান্তি রহমত বরকত বর্ষিত হোক। এবং সালাম দিলে আর নিলে যে বরকত আসে, এটা একটা হাদিসও আছে। নবীজি একদিন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইদা দখলতা আলা আহলিকা ফাসাল্লিম, আনাস ঘরে যখন ঢুকবে সালাম দিবে, ইয়াকুম বারাকাতান আলাইক ওয়া আলা আহলি বাইতিক, এটা তোমার আর তোমার পরিবারের সকলের জন্য বরকতের কারণ হবে। তাহলে সালামের পাঁচটি উপকারিতা। এক নাম্বার, সালাম দিলে সালাম আসে, শান্তি আসে আল্লাহর তরফ থেকে। শান্তি এটা ফিল করতে পারা কিন্তু বিরাট একটা বিষয়। অনেক মানুষের টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, দিলে শান্তি নাই। আছে না এরকম মানুষ? অনেকে আছে, আলু ভর্তা ডাল ভাত খাইছে, মাগরিবের পরে ঘুমায় গেছে, এটা খাইয়ে শান্তির ঘুম দিয়েছে, সকালবেলা ফজরে উঠে গিয়েছে। শান্তি এটা আল্লাহর তরফ থেকে আসে, সালাম দিলে সালাম আসে। দুই নাম্বার, বরকত নাজিল হয়। তিন নাম্বার, মহব্বত বাড়ে। নবীজি বলেছেন, লা তাদখুলুল জান্নাহ, তোমরা ততক্ষণ জান্নাতে ঢুকবা না, হাত্তা তুমিনু, যতক্ষণ না ইমান আনবে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ ইমানদার হবে না যতক্ষণ না পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করবে। নবীজি বললেন, আমি কি শেখাবো না কিসে তোমাদের ভালোবাসা বাড়াবে? আফসুস সালাম আবাইনাকুম, নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটাও। সালাম দিলে মহব্বত বাড়ে। আপনি এই আন্দরকিল্লা মোড়ে কাউকে পাইছেন, হাই বলবেন, মহব্বত আসবে না। আজকে সালাম দিয়েছেন, কালকে দেখা হয়েছে, কালকে সালাম দিয়েছেন, দুই তিন দিন সালাম দেওয়ার পরে দেখবেন বসবে, ভাই যারা আসেন, এতে আমার মহব্বতের সম্পর্ক তৈরি হয়ে যাবে। চার নম্বর, সালাম দিলে দোয়া বিনিময় হয়। সালাম মানেই তো দোয়া। এই যে আমরা হাই হেই বলি, এটা তো কোনো দোয়া বিনিময় হয় না, বরং মাঝে মাঝে খারাপ সিচুয়েশনে অবস্থার মানে সাংঘাতিক রূপও নিতে পারে। যেমন কারো বউ মারা গেছে, তার বাড়িতে কেউ মারা গিয়েছে, বাড়িতে গিয়ে বললেন হাই, তো তখন তার মেজাজ কেমন হবে বলেন তো? তার বাড়িতে কেউ মারা গেল, আপনি গিয়ে বলছেন হাই ভাই কেমন আছেন, আর আপনি যদি গিয়ে সালাম দেন, মন যতই ব্যথিত থাকুক সেও সালামের উত্তর দিয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। উভয়ের মধ্যে দোয়া বিনিময় হয়। নাম্বার ফাইভ, পাঁচ এবং সর্বশেষ হলো, যে ব্যক্তি সালাম দেয়, আল্লাহর হাবিব বলেছেন, রাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া দামিনুন আলা আল্লাহি আজ্জা ওয়া জাল, যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে ঢুকে আল্লাহ তার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেন। তাহলে এই পাঁচটি ফায়দা আমরা পাবো। আমাদের আদর্শ পরিবার গঠনের জন্য ঘরে সালামের পরিবেশ আমরা নিশ্চিত করব ইনশা আল্লাহ। নাম্বার ফোর, চার নাম্বার, আমাদের ঘরকে আমরা কিরকম ঘর বানাবো? ঘরটাকে আল্লাহর জিকিরের স্থানে পরিণত করতে হবে, আল্লাহর জিকিরের পরিবেশ, কোরআনের তেলাওয়াত থাকবে আমাদের ঘরে। আমাদের ঘরে এখন কোরআনের তেলাওয়াত নেই, তো সকালবেলার তেলাওয়াত বেশিরভাগ ঘরে এখন নেই। আল্লাহ রসুল বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো, ঘরে তিলাওয়াত করো। এই যে অনেকের ঘরে জিন ভূত শয়তান থাকে, আমি বহু ঘরে দেখেছি তাবিজ লটকায় রেখেছে, অথচ আল্লাহ রসুল আমাদেরকে প্রেসক্রাইব
করে গিয়েছেন যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করো। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযি তুকরাউ ফিহি সূরাতুল বাকারা, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। তো ঘরে সূরা বাকারা আপনি তেলাওয়াত করেন, ঘরটাকে আল্লাহর জিকিরের ঘর বানান। আমাদের ডাক্তার অমর ফারুক ভাই বললেন, রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়েন। আমরা অনেকে সূরা মুলক পড়ি না, অথচ নবীজি বলেছেন যে এই সূরা মুলক হচ্ছে আলমানি আতুম মিন আযাবিল কবর, এটা কবরের শাস্তি থেকে আপনাকে পরিত্রাণকারী একটি সূরা। যে ব্যক্তি সূরা মুলক প্রতি রাতে আমল করে, আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে, মানা আহুল্লাহু বিহা মিন আযাবিল কবর, আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন। তো চার নম্বর আমরা যেটা করব, আমাদের ঘরে আমরা আল্লাহর জিকিরের পরিবেশ তৈরি করব, সকলে মিলে কোরআনের তেলাওয়াত জিকির আসকারে আমাদের ঘরটাকে আমরা এইরকম পরিবেশে গড়ে তুলব ইনশা আল্লাহ। আমি মনে হয় বেশি লম্বা করে ফেলছি, আমি সংক্ষিপ্ত সময়ে শেষ করছি। নম্বর ফাইভ, পাঁচ নম্বর হচ্ছে নামাজের পরিবেশ নিশ্চিত করা। একটি আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হবে সেই ঘরের প্রত্যেক সদস্য নামাজই হবে, নামাজ। আহা, এটা কি দুঃখের খবর বলতাম, আমাদের বেশিরভাগ মসজিদ আহাজারি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি পাকা, আর আমাদের মসজিদ এখন সব পাকা, মুসল্লির অভাবে মসজিদ থাকে ফাঁকা, এই হলো অবস্থা। ওই যে নবীজির হাদিস মনে পড়ে, ইয়াতি আলান্নাসি জামান, শীঘ্রই এমন জামান আসবে। সুন্দর না? আপনি দেখেন আমাদের সমাজের বেশিরভাগ মসজিদ নামাজিদের দ্বারা পরিচালিত নয়, বেনামাজি সুদখুর ঘুষখুর এবং চরিত্রহীন লোকদের দ্বারা আমাদের সমাজের মসজিদগুলো পরিচালিত। এজন্য বেশিরভাগ মসজিদে সুন্দর সুন্দর বয়ান রাখা যায় না, সুন্দর কথা বলা যায় না, কারণ পেছনে তো একজন লেজ ধরে আছে। এই হলো সমস্যা, ব্যবস্থাপনা সুন্দর না। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, নবীজি বলেছেন এগুলো হেদায়াত শূন্য মসজিদ। তো প্রত্যেকটি সদস্যকে নামাজই হতে হবে। আপনার দায়িত্বের ব্যাপারে আল্লাহ কিয়ামতে আপনাকে জিজ্ঞেস করবেন, আপনার সন্তানকে নামাজের কথা আপনাকে বলতে হবে। আল্লাহ নবী বলেছেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাই সাবঈ সিনিন, সাত বছর বয়সে তোমার সন্তানকে তুমি নামাজের আদেশ দাও, এরপরে যখন তার বয়স দশ বছর হয়ে যাবে তখন তাকে নামাজের জন্য শাসন করো। ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', বিছানা আলাদা করে দাও। একদিন ছেলে বা মেয়ে যদি স্কুলে যেতে না যায়, না চায়, আমরা বাবা মারা কত শাসন করি, কিন্তু সে যে নামাজ আদায় করে না আমরা তো তাকে কিছু বলি না। বলবো কেমনে, আমরা নিজেরাই তো ধরা, নিজেরাই নামাজি না, নিজেরাই আমরা নামাজ আদায় করি না। ইমান আনার পরে তো সবচেয়েতে বড় দায়িত্ব হলো নামাজ, ইমানের পরেই হলো নামাজ। নবীজি বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই নাই। আমাদের পরিচিত সূরা আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস নামাজিদের জন্য, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। এই আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুনের ব্যাখ্যায় বিভিন্ন তাফসিরে বিভিন্ন রকমের ব্যাখ্যা এসেছে। এর একটি ব্যাখ্যা হলো যারা পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে গাফেল, নিয়মিত নামাজি যারা নয়, এদের জন্য ধ্বংস অনিবার্য। কারণ অনেক নামাজি আছে যে তারাও নামাজি, কেউ ধরেন আপনার সাপ্তাহিক, সপ্তাহে একদিন আসে আর কি, যে কালকে যাবে, কেউ মাসিক, এক মাসের দায়িত্ব শেষ করছে গত রমজানে, কেউ আবার শুধু দুই ঈদে আসে, সেও তো নামাজি। এজন্য আল্লাহ বলেছেন যে নামাজি হইলেই হবে না, নামাজি হইতে হবে ওই যে সূরা মুমিনুনে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, সব নামাজের হেফাজতকারী হতে হবে। আর যদি কেউ বলেন আমি নামাজি, এক সপ্তাহ হইলে একবার আসি, আল্লাহ বলেছেন তুই ধ্বংস, ফাওয়াইলুল লিল মুসল্লিন, ধ্বংস নামাজের জন্য। কে? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যে নামাজ সম্পর্কে উদাসীন, বেখবর, কিছু পড়ে কিছু পড়ে না, অথবা তার নামাজের ভেতরে মুনাফিকি আছে, খুশুও নাই খুদুও নাই, এইরকম নামাজিদের জন্য আল্লাহ বলেছেন ধ্বংস। তো আদর্শ পরিবারে নামাজ থাকবে। আমার সন্তান ঘরে আগুন লাগলে আমি কি তাকে ঘরে রাখবো? নিশ্চয়ই না, আমি তাকে নিয়ে দৌড়াইয়া ঘর থেকে বের হব। কেন? এই আগুনে সে পুড়ে যাবে, এটা সত্তর ভাগের এক ভাগ, জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ আগুনে আমার সন্তানকে আমি পুড়াতে চাই না। কত মায়া, তার প্রতি আমার কত ভালোবাসা, অথচ ফজরের নামাজ না পড়ে আমার ছেলে মেয়ে ঘুমায় আছে। এই দুনিয়ার আগুনের চাইতে আরও উনসত্তর ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন আগুন তার জন্য অপেক্ষমান। আমি বাবা মা হিসাবে তাকে ঘুম থেকে উঠাইয়া তাকে নামাজের কথা
বলি না, আপনার ছেলে মেয়েকে নামাজি বানানোর দায়িত্ব আপনার, না বানালে আপনি অপরাধী হবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ আপনার আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন কেন তোমার সন্তানকে নামাজি বানায় না। আমাদের ডাক্তার ওমর ফারুক ভাই লোকমান হাকিমের কথা বলেছেন, তার ছেলেকে তিনি সুন্দর সুন্দর অনেক নসিহত করেছেন, শুরু করেছেন তাওহীদ দিয়ে যে শিরক করো না আল্লাহর সাথে, কয়েকটি উপদেশ দিয়ে এরপরে বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কি সুন্দর কথা বলেছেন, তুমি নামাজ কায়েম করো, নামাজ ছাড়া মুক্তির কোনো উপায় নাই। আর আমাদের পরিবারগুলোতে মহিলাদের নামাজের ব্যাপারে গাফলতি অনেক বেশি দেখা যায়, বিশেষ করে জোহর এবং আসর নামাজ, কাজ করতে করতে জোহর নামাজ নিয়ে যায় সাড়ে তিনটা চারটার সময়। তো এটা আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, আমরা আমাদের মহিলাদেরকে এই বিষয়টি বোঝাতে হবে যে আউয়াল ওয়াক্ত, একদম যখন ওয়াক্ত শুরু হয় তখন যেন তারা নামাজ আদায় করেন। মহিলাদের মধ্যে জোহর এবং আসর নামাজ দেরি করে পড়ার অভ্যাস রয়েছে, এটি যেন না হয়। আর আমরা যারা আছি অবশ্যই আমরা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবো। একজন অন্ধ সাহাবিকেও নবীজি জামাত থেকে বাদ দেন নাই, তো জামাতে নামাজ আদায় করতে হবে। শুধু তাই নয়, নবীজি এতটা খুব নিয়ে বলেছেন যে আমার মন চায় যারা আজান হওয়ার পরে ঘরে নামাজ আদায় করে ঘর আমি জ্বালিয়ে দিই, যদি ওই ঘরে মানে মহিলা এবং শিশু না থাকতো আমার মন চায় একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিই। জামাতের প্রতি কত গুরুত্ব, নবীজির জীবনী আপনারা পড়বেন দেখবেন নবীজি বিছানা থেকে উঠতে পারেন না, একাকি চলতে পারেন না, ওই সময়ও নবীজি আহারে নবীজি ওই সময় সাহাবিদের কাঁধের উপরে ভর করে মসজিদে গিয়েছেন। মসজিদের প্রতি কেমন তাআল্লুক ছিল, মসজিদের প্রতি তাআল্লুক থাকলে মর্যাদা বেড়ে যাবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, অন্তরের সাথে যার এই কি বলে মসজিদের সাথে যার অন্তরের তাআল্লুক আছে তাদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে কিয়ামতের দিন জায়গা দিবেন। আল্লাহ আমাদেরকে মসজিদের সাথে সম্পর্ক বানানোর তৌফিক দান করেন। নাম্বার সিক্স, ছয় নাম্বার, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, বাকি পয়েন্টগুলো ছোট ছোট। ছয় নাম্বার, একটি আদর্শ পরিবারের পরিবেশ হবে এমন যে সেই পরিবারের সন্তানের হক আদায়ের ব্যাপারে তার ফাদার অ্যান্ড মাদার খুব সচেতন হবে। পিতামাতার হকের ওয়াজ আমাদের দেশে যত বেশি হয় সন্তানের হকের ওয়াজ নসিহত আমাদের দেশে এত বেশি হয় না। আমি মনে করি বাংলাদেশে প্যারেন্টিং নিয়ে বেশি কথা বলা উচিত, কিভাবে সন্তান লালন পালন করতে হয় প্যারেন্টিং নিয়ে বেশি আলোচনা হওয়া উচিত। গাছ রোপণ করেছে একজন, গাছ রোপণ করার পরে ওই গাছের গোড়ায় গিয়ে পানি ঢালে না, এটার পরিচর্যা করে না, তাহলে ওই গাছ কি বাঁচবে? বাঁচবে না, ওই গাছ থেকে কোনো ফলও আসবে না। গাছ রোপণ করার পরে যেমন এটাতে পানি ঢালতে হয়, এটার পরিচর্যা করতে হয়, তারপরে যেমন এটা থেকে ফল আসে, ঠিক তেমনি সন্তান জন্ম দিলেই হয় না, ওইটারও পরিচর্যা লাগে, ওইটাকে গাইড করতে হয়, ওইটার প্রতিপালন পদ্ধতি জেনে আপনি সুন্দরভাবে যখন তাকে লালন পালন করবেন এই সন্তান কোনোদিনও আপনাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে না, সন্তানের হক আদায় করেন। আমি খুব সংক্ষেপে দুই তিন মিনিটে সন্তানের হকের বিষয়টি বলছি। প্রথমত তার একটা সুন্দর নাম রাখুন। আমাদের সমাজে অনেক ছেলে মেয়েদের নাম শুনে বুঝাই যায় না এটা আসলে মুসলমান হিন্দু না খ্রিস্টান। আমি সেদিন উত্তরবঙ্গে এক মাহফিলে গিয়েছি, মাহফিলের সভাপতির নাম দেখলাম আমি আপেল, আপেল, তারপরে দেখেছি বুলেট, বিস্কুট, চিনি। আমার এখানে আলভি ভাই আছে তো, যে আমার আলভি ভাই সাক্ষী, এগুলো কি আলভি ভাই ঠিক বলছে না, আনার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়েদের নাম মানুষ কি রাখছে এখন, পিঙ্কি, ঝুমকি, জোনাকি, এগুলো লাগছে। ছেলের নাম মিন্টু, বল্টু, মন্টু। ভাই এখানে আবার মন্টু থাকলে কেউ রাগ করিয়েন না, আপনি আবার ভাবিয়েন না যে হুজুর মনে হয় আজকে আমার নামটা নিয়েই আসছে বলবে, বিষয়টা এমন এটা চলে আসছে। এরকম নাম হওয়া তো উচিত নয়। নবীজি কি বলেছেন, তাসম্মু বি আসমাইল আম্বিয়া, নবীদের নামানুসারে নাম রাখো। ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ও আব্দুর রহমান, দুটা নাম আল্লাহ সবচেয়ে পছন্দ করেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আপনি নাম রাখেন আলেমদের সাথে প্রয়োজনে পরামর্শ করে নাম রাখেন। আমার কোরআনে যেটা আছে ওটা রেখে দিলে হবে না, হ্যাঁ কোরআনে যেটা আছে ওটা রেখে দিলে হবে না। আমি অনেককেই দেখেছি যে কোরআনে একটা শব্দ পাইছে এরপরে রেখে দিয়েছে। উস্তাদ কিছুদিন আগে পাইছে একজনের নাম তগা,
বললাম তগা রাখছেন কেন? আমি পড়ছি ফা আম্মা মান তগা। এখন তগা অর্থ তো জানে না, এইরকম পাইছে একটা, এটার অর্থ জানে না, রেখে দিয়েছে। এরকম যেন না হয়, আমরা প্রয়োজনে আলেম ওলামাদের সাথে, স্কলারদের সাথে পরামর্শ করে নাম রাখবো, এটা সন্তানের হক। তাকে আমি ছোটবেলা থেকে তাওহীদ শেখাবো, তাওহীদ মনে রাখতে হবে, তাওহীদ এটা হবে আমার সন্তানের প্রথম শিক্ষা, তাকে আল্লাহর একত্ববাদের শিক্ষা দিতে হবে। তারপরে তাকে ছোটবেলা থেকে অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হবে। এখন ছোট কাল থেকে 3-4 বছরের পিচ্ছি পিচ্ছি ছেলেমেয়েরা যেভাবে মোবাইল স্ক্রল করে, বিশ্বাস করেন আমি ওরকম পারি না, আমিও পারি না। এটা কেন হয়েছে জানেন? 1.5-2 বছর বাচ্চা কান্না করে, আমরা ওই মোবাইলে কি জানি বলে, টেডি বিয়ার, তারপরে কি কি হাবিজাবি আছে এগুলোর নাম আমিও জানি না, কারণ এগুলো এত খুঁজতে গেলে তো পড়ালেখার টাইম থাকে না, ঠিক না? তো এগুলো দিয়ে দিছে, বাচ্চা কান্না করছে দিয়ে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের আব্বা আম্মা আমাদেরকে ওই যে কি জানি বলে ঝুনঝুনি দিত হাতে, তারপর ওই গাড়ি দিত, খেলনা দিত, বিভিন্ন ধরনের খেলনা ছিল না, এগুলো দিত, এগুলো দিয়ে আমাদের কান্না থামানোর ট্রাই করতো। অথবা আমাদের দাদি নানিরা কুলে নিয়ে বিভিন্ন কবিতা বলতো, আয় আয় চাঁদ মামা, তারপর কত ধরনের কবিতা তারা শোনাতো, গল্প করতো। আর এখন বাবা মা কান্না করলে ফোন তো এক একজনের 2-3টা, একটা দিয়া টেডি বিয়ার লাগিয়ে দিল, আর বাবা মা দুজনেই তারা তাদের ফেসবুক আইডিতে ঢুকে স্ক্রল করছে। এগুলোর কারণে পরিণতি কী হচ্ছে, 6-7 বছর বয়সেই আমাদের বাচ্চার চোখের জ্যোতি হারিয়ে ফেলছে, চশমা পড়ছে, বেশিরভাগ বাচ্চারই অবস্থা আছে, তার মাইগ্রেনের প্রবলেম হচ্ছে, চোখের জ্যোতি হারিয়ে ফেলছে, তারপরে মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে। আপনি দেখেন নাই এত আসক্তি, ওই কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে এক ছেলে ক্লাস 5-এ পড়ে তার 2 বান্ধবী নিয়ে কক্সবাজার চলে আসছে। এগুলো অনেক জায়গায় ঘটছে, আমরা বাবা মারা এগুলো তৈরি করে দিচ্ছি। আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে, মোবাইল ফোন থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে হবে। তারপরে বাচ্চাকে প্রথমে দিনী শিক্ষা, কোরআনের শিক্ষা নিশ্চিত করতে হবে, তাকে পর্যাপ্ত সময় দিতে হবে, বিহেভিয়ার ম্যানার শেখাতে হবে। আমাদের অনেকের ছেলেমেয়েরা আছে সামাজিকতা জানে না, এর দায়ভার সম্পূর্ণ আপনার। বাসায় মেহমান আসছে, এসে মেহমানকে সালামও দেয় না, কেমন আছেন জিজ্ঞেস করে না, ড্রয়িং রুমে সে পার উপর পা ধরে বসে আছে, মেহমান আসছে যাচ্ছে, কোনো খোঁজখবরও নেই। এমন বাচ্চা কাচ্চা আমরা অনেক পরিবারে দেখেছি। তো তাকে বিহেভিয়ার, তাকে ম্যানার শেখানো, এটা বাবা হিসেবে মা হিসাবে আপনার দায়িত্ব, এগুলো আপনি তাকে শেখাবেন, এগুলো আপনার হক, আপনার সন্তানের হক। 7 নম্বর হচ্ছে ইসলামী সংস্কৃতি, তাহজিব তামাদ্দুনের চর্চা আমাদের ঘরে থাকতে হবে। আমরা ঘর থেকে বের হচ্ছি, আমাদের সন্তানদেরকেও শেখাবো, তুমি ঘর থেকে বের হচ্ছে বলো বিসমিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সে ওয়াশরুমে যাচ্ছে, সে কোন পা দিয়ে যাচ্ছে, কিভাবে বের হচ্ছে এটা আমি দেখা, এবং সে যখন খাবার খেতে বসছে, সে খাবার কিভাবে খাচ্ছে, আমার রসুলের সুন্নত মেনটেন করে খাচ্ছে কিনা, সব আমার নজরদারির ভিতরে নিয়ে আসা। আমার পরিবারে ইসলামী তাহজিব তামাদ্দুন সংস্কৃতি চলছে কিনা এটা নিশ্চিত করা, আমরা যারা গার্ডিয়ান আছি এটা আমাদের অন্যতম দায়িত্ব। 8 নম্বর হচ্ছে পর্দা আমার পরিবারে নিশ্চিত করা। আমি ঠিক থাকলে আমার বউ মেকআপ লাগাইয়া ক্লাবে যেতে পারবে? সম্ভব? অসম্ভব। এটা অনেক নামাজি পুরুষ আছে, অনেক মসজিদের মুতোয়াল্লিও আছে, তার বউ বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়, কি বলেন, আছে না? আছে। এটা ড্রাইভার কার আপনার? নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দিয়ে রেখেছে, চিন্তা করেছেন আপনি? ফেসবুকে কত মানুষ তার ওয়াইফকে দেখছে, হোয়াটসঅ্যাপে স্টোরি দিয়েছে, তারপরে এখন তো কত কিছু বের হয়েছে, টিকটক। আমি ওই দিন জানলাম, এত অ্যাপ যে আছে আমি নিজেও জানতাম না, কি লাই কি, তারপরে আরো কি কি জানি আছে, অনেক কিছু, যেখান থেকে হ্যাঁ বিগো, হ্যাঁ কত কিছু চালায়, এগুলোতে দিচ্ছে, আল্লাহ আকবার। আর বিশেষ করে ইয়াং ছেলে মেয়ে যারা আছে, আমার মনে হয় এরা এইসবে যে সময়টা নষ্ট করে, এই সময়টা যদি তারা পড়ালেখায় ব্যয় করতো, তাহলে আমার দেশে অনেক বিজ্ঞানের জন্ম হতো, বিশেষজ্ঞ আমরা পেতাম, আমরা জ্ঞানী গুণীজন পেতাম, কিন্তু এদের বেশিরভাগ সময় চলে যাচ্ছে এখন প্রযুক্তিতে। এ বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের সন্তানরা কোথায় কী করছে এটা দেখা আমাদের অভিভাবক হিসাবে অন্যতম দায়িত্ব। আমার মেয়ে, তার বয়স 12 বছর হয়ে গিয়েছে, তাকে পর্দা শেখানো আমার দায়িত্ব। স্কুলে যাচ্ছে, মা পর্দা করে যাও, বোরখা পরে যাও, আপনি এখন শেখাচ্ছেন না তো, 18-19 বছর বয়সে বলবে আম্মু গরম লাগে বোরখা পরলে। আর ছোটবেলা থেকে যখন শেখাবেন অভ্যস্ত হয়ে গিয়েছে, ওর আর গরম
লাগবে না। আপনি ছোটকাল থেকে শেখান মা, এই 39-40 ডিগ্রি টেম্পারেচারের চাইতে জাহান্নামের আগুনের টেম্পারেচার অনেক বেশি। হ্যাঁ, আর সূর্য তো কিয়ামতের ময়দানে চলে আসবে একদম নিকটে, সূর্যের কাছে আছে 1,40,00,000 সেন্টিগ্রেড। এই কয়েকদিন ধরে সূর্যের কাছ থেকে আসতেছে 40-42, বাকিটা তো আসতেছে না, বাকিটা আসলে কি থাকতে পারতাম আমরা? আর আল্লাহ তো মহান, তিনি কি করেছেন, এই যে বায়ুমণ্ডলে আল্লাহ তাআলা অনেকগুলো বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করেছেন, যেগুলো বিজ্ঞান আজকে গবেষণা করে আমাদেরকে বলেছে যে স্ট্রাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম অনেকগুলো বায়ুমণ্ডলীয় স্তর। একদম সহজ করে বোঝানোর জন্য আপনাদেরকে বলি, ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন। সূর্যের এই 1,40,00,000 সেন্টিগ্রেড হিট এই ফিল্টারগুলোতে পিউরিফাই হয়ে 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 যতটুকু আলো আসলে মানুষ, প্রাণী, উদ্ভিদ বেঁচে থাকবে ততটুকুই আল্লাহ পাঠান, সুবহানাল্লাহ। তো আমার মেয়েকে যদি আমি বুঝাই, মাগো এটা তো হাসরের মাঠে একদম নিকটে চলে আসবে, তখন আরও গরম, এই গরম কিছুই না, বুঝান আপনি আপনার মেয়ে পর্দা করবে, পর্দা নিশ্চিত করতে হবে, এটা আদর্শ পরিবারের দায়িত্ব। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয়ে যেও না। তাফসিরে এসেছে জাহিলি যুগের মহিলারা তারা ওড়না পরিধান করতো না, বক্ষদেশ প্রদর্শন করত এবং অর্ধনগ্ন হয়ে চলাফেরা করত। এটা নিন্দা করে আল্লাহ আয়াত নাজিল করলেন যে এদের মতো চলাফেরা কর, ফালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, বরং পর্দাটা এমনভাবে করো, মাথার উপর থেকে এমন একটা ওড়না ঢেলে দাও এটা যাতে বক্ষদেশ পর্যন্ত একেবারে আবৃত করে ফেলে। আপনার ছেলে মেয়ে আপনার বেপর্দা হবে কিভাবে যদি আপনি ঠিক থাকেন? একজন নারী বেপর্দায় থাকার পিছনে চারজন পুরুষ দায়ী, হয় তার স্বামী, নইলে তার পিতা, নইলে তার বড় ভাই, নইলে তার কি বললাম, স্বামী, পিতা, বড় ভাই, ও বড় ছেলে, এই চারজন পুরুষ কোনো না কোনোভাবেই দায়ী একজন নারী বেপর্দা হওয়ার পেছনে। সুতরাং আপনিও কিন্তু জবাবদিহি তার আওতায় আসবেন, আপনার অধীনস্থদেরকে পর্দা করানো এটা আপনার দায়িত্ব এবং এটা আদর্শ পরিবারের একটি বৈশিষ্ট্য। আল্লাহ যেন আমাদের ফ্যামিলিতে, পরিবারগুলোতে পর্দা নিশ্চিত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। এরপরে নয় নম্বর, দিনচর্চা পরিবারে বাধ্যতামূলক করা। আমার পরিবারে ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, প্রফেসর হবে, কিন্তু ছোটকালে বিশুদ্ধ কোরআন শিখবে। আজ আমাদের দেশের অনেক ইঞ্জিনিয়ার বিশুদ্ধ কোরআন পারে না, অনেক ডাক্তার বিশুদ্ধ কোরআন পারে না, অনেক প্রফেসর কোরআন পারে না, কেন? কারণ ছোটবেলায় তো সে কোরআনের শিক্ষাটা পায়নি। তো এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে, নইলে ওই যে ঈদের পরে একটা নিউজ দেখলাম, ঈদের আগে এই রমজানের আগে আরেকটা খবর পাইলাম, এক মহিলা তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক একটা বড় পোস্টে ছিলেন, পোস্টের কথাটা আমার মনে নাই আসলে কোন দায়িত্বে ছিলেন, ওনার ছেলে মেয়েকে পড়াশোনা শিখাইয়া, এক ছেলে আমেরিকায়, মেয়ে থাকে আপনার ইউরোপের একটা দেশে, ছেলে মেয়ে কোনো খোঁজখবরই রাখে না, মা বাপ এই বয়সে ছেলে মেয়ে ছাড়া, অনেক ছেলে মেয়েদেরকে দেখি আমরা মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে। আপনারা আজ পর্যন্ত শুনছেন কোনো আলেম ওলামা, হাফেজ, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির তার মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, শুনছেন আপনারা কখনো? মসজিদের ইমাম সাহেব সামান্য বেতন পেয়ে চলেন কিন্তু তার মা বাবাকে তিনি দেখাশোনা করেন, বহু টাকা বেতন পায়, এরকম বহু জাগতিক বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত বহু লোক আছে যে তার মা বাবাকে ওল্ড হোমে, বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে এসেছে। সুতরাং ছোটকাল থেকেই আপনার পরিবারের সকলের জন্য দিনী শিক্ষা নিশ্চিত করতে হবে। আমি ওই দিন এক বাসায় গেলাম, একজন বলছে, হুজুর আমার এই ছেলে এরা ইংলিশ মিডিয়ামে পড়ে, আপনার সাথে ইংরেজিতে একদম ভালোই কথা বলতে পারবে। আমি বললাম, গুড, এটা খুবই ভালো, কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে? হা করে আছে, পারে না। আমার সন্তান যদি বিশুদ্ধ করে কোরআন পড়তে না পারে তো এটা তো আমি বাবা হিসাবে, মা হিসাবে, আর সে সন্তান হিসাবে সবচেয়ে বড় ব্যর্থতা এটা তার, কারণ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ সে পড়তে পারে না, সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ সে শুদ্ধ করে পড়তে পারে না, সে ব্রিটিশ কোনো ম্যাগাজিন নিয়ে পড়তে পারে এটা তার গৌরবের বিষয় নয়, বরং তার ব্যর্থতা হলো সে আল্লাহর কালাম পড়তে পারে না। আল্লাহর কালাম তিলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা,
সে ওই গ্রন্থ পড়তে পারে না। এটা তার তীরের সাথে তাজবিদের সাথে ছোটকাল থেকে শিক্ষা দিতে হবে, আর পারলে আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান। এখনকার যে অবস্থা শিক্ষার, আপনি ভালো প্রতিষ্ঠান তার জন্য নির্বাচন করুন। আর মাদ্রাসায় পড়ালে কোনো লসও নাই। আপনি কি মাদ্রাসার ছেলেদেরকে খুব মেধাহীন মনে করেন? তো একটা এক্সাম্পল আপনাকে দিলেই আপনি বুঝবেন। কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে যে কোনো শিক্ষার্থীকে এনে বলেন, তোমার সেমিস্টারে বা তোমার ইয়ারে অনেকগুলো কোর্স আছে, সাবজেক্ট আছে, তুমি কি তোমার যে কোনো একটা সাবজেক্ট, যে কোনো একটা বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত মুখস্থ শোনাতে পারবে? পারবে? আপনি আমাদের দেশের হাফেজি মাদ্রাসায় গিয়ে 7-8 বছরের বহু হাফেজ আছে, তাকে বলেন, আচ্ছা বাবা, তোমার যে এত বড় একটা কিতাব কোরআন 30 পারা 6000-এর উপরে আয়াত, এটা কি পুরোটা মুখস্থ পারবে? সে দাওয়াত দিবে 80-এর রমজান মাসে, আপনাকে প্রথম তারাবিতে দাঁড়ায় আমি শুরু করব, শেষ তারাবিতে শেষ পর্যন্ত শোনায়। কি মেধাবী ছেলে, চিন্তা করেছেন? কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এতগুলো বই আছে, একটা বইও শোনাইতে পারে না, ছোট ছোট বই তার। ও কবিতা যেগুলো আছে ও দেখবেন 2-3টা পড়ে, তাও সাজেশন খুঁজে বলে, স্যার কোনটা পড়লে আসবে বলে দেন, 99% কোনটা, আর ওর কোনো পার্সেন্টেজ নাই। ও সুরা ফাতেহা থেকে শুরু করে সুরা নাস, আর এরা মেধাহীন হয় কি করে? হ্যাঁ, 30 পারা কোরআন রেখেছে সিনায়, 1000-1000 হাদিস রেখে দিয়েছে এখানে সিনার ভেতরে। আপনি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 2 যুগের রেকর্ড, মাদ্রাসার ছেলেদেরকে ফার্স্ট এরা যে হচ্ছে, ওই কাতার থেকে ধাক্কায় ধুক্কায় সরানোই যাচ্ছে না, অবশ্যই তারা মেধাবী। এজন্য সন্তানদেরকে যে মাদ্রাসায় পড়াতে হবে বিষয়টা এমন নয়, আমি বলছি এমন প্রতিষ্ঠান এখন সিলেক্ট করুন যেখানে সে দিনী শিক্ষা পাবে, জাগতিক শিক্ষাও পাবে, দুটোর কম্বিনেশন থাকতে হবে। আবার শুধু আরবি নিয়ে পড়ে থাকলে হবে না, ওই যে আমি বলি যে শুধু আরবি নিয়ে পড়ে থাকলে ও হয়ে যাবে মানে খোরা, যেটাকে আমরা ওই যে বলি ল্যাংরা। হ্যাঁ, কেন ল্যাংরা? কারণ চলার জন্য যেমন পা লাগে, দুনিয়াতে জাগতিকভাবে চলার জন্য আপনার তো কিছু লাগবে, আপনাকে প্রযুক্তির জ্ঞান লাগবে, ইংরেজি ভাষা জানতে হবে, বিজ্ঞান জানতে হবে, তো আরবিও জানবেন, ওইটাও জানবেন। আর শুধু যারা জেনারেল পড়াশোনা নিয়ে পড়ে আছে এদেরকে আমি বলি অন্ধ, কারণ ও সব দেখেছে কিন্তু কোরআন ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, তার চক্ষু দিয়ে সে আল্লাহর কালাম দেখছেন, আল্লাহর কুদরত দেখছেন। তো কম্বিনেশন থাকতে হবে শিক্ষা। নাম্বার 10, 10 নাম্বার সময়ের ব্যাপারে সচেতন করতে হবে। বেশিরভাগ পরিবারে আছে সময় সচেতনতা নাই, 10টার সময় ঘুম থেকে উঠে, অথচ নবীজি বলেছেন সকালবেলা উঠে, আল্লাহুম্মা বারিকলি উম্মাতি ফি বুকুরিহা, সকালবেলায় যারা কাজ শুরু করে তাদের জন্য নবীজি বরকতের দোয়া করেছেন। জাহান্নামীরা জাহান্নামে গিয়ে সময়ের ব্যাপারে আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু হায়াতে। তো সময় সচেতনতা আমাদের পরিবারে বাড়াতে হবে। 11 নম্বর পারিবারিক গোপনীয়তার বিষয়টি নিশ্চিত করতে হবে। আমাদের ফ্যামিলির গোপন অনেক বিষয় আছে না, এগুলো মানুষের সামনে নিয়ে আসা যাবে না, এতে করে পরিবারে ভারসাম্য থাকবে না। নাম্বার 12 হচ্ছে যে পরিবারে একে অপরের হক আদায় করা। ভাই তার বোনের হক মেরে খাচ্ছে অনেক ফ্যামিলিতে, ভাই ভাইয়ের হক মেরে খায়, এটা আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হতে পারে না। মসজিদ কমিটির সভাপতি তার ভাইয়ের সব সম্পদ মাইরা খাইয়ে ফেলছে, কি বলেন আছে না এরকম? ওয়াস কমিটির সভাপতিও এরকম আছে। আমি এরকম এক জায়গায় গিয়া পাইছি গত বছর, আমি যখন উঠবো তখন লোকজন বলতেছে তার বিরুদ্ধে ভয়ে কেউ কথা বলে না, কিন্তু তার ভাই বোন তার চাচা চাচি সবার সম্পদ খাই আসে, একদম ইয়া হয়ে গেছে, এরকম মানুষ আছে। তো আদর্শ পরিবারে এরকম হক মাইরা খাওয়া মানুষ থাকতে পারে না, প্রত্যেকে প্রত্যেকের হকের ব্যাপারে সচেতন থাকে। ভাই ভাইয়ের হক আদায় করবে, ভাই বোনের হক আদায় করবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে, সন্তান মা বাবার হক আদায় করবে, মা বাবা সন্তানের হক আদায় করবে। 13 নম্বর হচ্ছে ঘরকে পাপের উপকরণ মুক্ত রাখতে হবে। আপনাদের ঘরে যাদের পত্রিকা আসে সকালবেলা যে পত্রিকা দিয়ে যায় তাকে একটা কেচি কিনে দিবেন, যে পত্রিকার বিনোদন পাতা কেটে দিয়ে আমার ঘরে পত্রিকা ঢুকাই দিই। সব পত্রিকায় বিনোদন পাতা আছে না, ওইটা আপনার সন্তানের চোখে পড়বে, ওর চোখের জিনা হবে। পরিবারে টিভি থাকলে আজে বাজে কোনো চ্যানেল আপনার ঘরে চলবে না। ওয়াইফাই সকল ঘরে আছে, রাত 11টার পরে ওয়াইফাইটা আপনার বেডরুমে রাখেন, ওটা সুইচ বন্ধ করে দেন। যাদের ছেলে মেয়ের বয়স, যাদের কাছে ফোন আছে, হ্যাঁ, আপনি ছেলে মেয়েদের ফোন রাত 11টার পর নিয়ে নেন, এ তোমার রাত 11টার পরে ফোনের কিসের দরকার? ওই সময়টা ঘুমের। এখন 25-30 বছর ছেলেদের চুল পেকে যাচ্ছে, তাদের যৌবন নষ্ট হয়ে যাচ্ছে, চেহারার লাবণ্য হারিয়ে ফেলছে, কারণ খাদ্যাভ্যাস
ঘুমের অভ্যাস ঠিকঠাক নাই, এজন্য এরা তাদের শরীর স্বাস্থ্য সব হারায় ফেলতেছে। এখনও অনেক 100 বছর 80 বছর বয়সী চাচাদেরকে দেখা যায় ফিজিক্যালি কত স্ট্রং, আর 35 বছরের ছেলেরা জিমাই জিমাই হাঁটে। ওর খাদ্যাভ্যাস ঠিক নাই, ওর ঘুমের অভ্যাস ঠিক নাই, কারণ প্রযুক্তির অপব্যবহার করে রাতের বেলা সে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আর আজে বাজে জিনিস দেখে তার পুরা রাত কাটিয়ে দেয়। ওর ভেতরে আল্লাহর ভয় পয়দা করে দেওয়া, তাকওয়া সৃষ্টি করে দেওয়া বাবা মা হিসাবে আপনার দায়িত্ব। বলেন, আমি বাবা, আমি তোমার মা, আমি তোমাকে দেখি না, কিন্তু তোমাকে একজন দেখছেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ। এটা তার ভেতরে ঢুকিয়ে দেওয়া, পাপের উপকরণ মুক্ত করতে হবে। 14 নম্বর, পরস্পর পরস্পরকে সহযোগিতা করা। ঘরের কাছে মাকে সহযোগিতা করেন, বাবাকে সহযোগিতা করেন, পিতামাতা আছেন পিতামাতার কাপড় ধুয়ে দেন, পিতামাতার সেবা করেন। আমার বাবা নেই, আমার মা আছেন, আমার মা যখন আমার বাসায় আসেন আমি আমার মাকে ঘুম পানানোর আগে আমি নিজেই ঘুমাই না। মাঝে মাঝে বলেন যে তুমি যাচ্ছ না কেন, তখন বলি আমারও কিছু মনে আছে কিছু মনে নাই, কিন্তু মনে হয় আমিও ছোটোবেলায় না ঘুমানোর আগ পর্যন্ত তুমিও ঘুমাইতে না, তা এখন আমিও একটু করি, তুমি না ঘুমানোর আগ পর্যন্ত আমিও একটু জেগে থাকি, দেখুন খুশি হয়ে যাবে। আর পৃথিবীতে যত মানুষ সফল হয়েছেন প্রত্যেকেই তার বাবা মায়ের দুয়ার বরকতে হয়েছে। এজন্য মা বাবাকে জীবনের বরকতের জায়গা মনে করে মা বাবার খেদমত করতে হবে। মা বাবাকে সহযোগিতা করেন ঘরের কাজে, আপনি আপনার স্ত্রীকে আপনার ভাইকে বোনকে সহযোগিতা করা, এগুলো হচ্ছে আদর্শ পরিবারের নমুনা, আদর্শ পরিবারের বৈশিষ্ট্য। 15 নম্বর, বিবাহ সাদিতে কোনো ধরনের অনৈসলামিক কার্যকলাপ যেন আদর্শ পরিবারে এটা থাকা যাবে না। আমাদের বিয়ে সাদিতে গায়ে হলুদ, গান বাজনা, তাছাড়া মানে পশ্চিমা সংস্কৃতি কিংবা আমাদের পাশের দেশের অনেক অপসংস্কৃতি আমাদের বাসা বাড়িতে ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। মনে রাখতে হবে বিবাহ এটা সামাজিক অনুষ্ঠান নয়, এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত। আর বিয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। বিয়েতে 7ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। 1 নম্বর, বিয়েকে ব্যয়বহুল করে এটাকে কঠিন এবং জটিল করে ফেলা হয়, বিয়েকে যত সহজ করা যাবে ততই ভালো। 2 নম্বর, অতিরিক্ত মোহরানা চাপিয়ে দেওয়া যাবে না, মোহরানা একদম অল্প করে দেন যাতে করে বিয়ের আসরেই দিয়ে ফেলা যায়, এরকম অল্প করে নির্ধারণ করুন। 3 নম্বর, আগে কেরিয়ার তারপর বিয়ে এমন কথা না বলে বলুন বিবাহের জন্য প্রস্তুতি নাও, মন মানসিকতা সেট করে বিবাহ করো। কেরিয়ারের সাথে আসলে বিয়ের কোনো সম্পর্ক নাই, কারণ পৃথিবীতে প্রত্যেক মানুষের কেরিয়ার হয়েছে বিয়ের পরে, কেরিয়ার হয়েছে বিয়ের পরে। যারা সফল হয়েছে তারা কি বিয়ের আগে হয়েছে না বিয়ের পরে হয়েছে? সবাই বিয়ের পরে হয়েছে। আপনি দেখুন, কেউ একজন টাকাওয়ালা হয়েছে, মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, সে এমপি হয়েছে, সে ভালো ব্যারিস্টার হয়েছে, তারপরে ভালো ইঞ্জিনিয়ার হয়েছে, সব হচ্ছে কি মানে কখন? বিয়ের পরে, বিয়ের আগে কি হয় না, বরং বিয়ে করার পরে দিনদার একজন স্ত্রী পেলে তার সাপোর্ট নিয়ে আরও বহুদূর এগিয়ে নেওয়া এগিয়ে যাওয়া যায়। তো বিবাহের সম্পর্কটা হলো বয়সের সাথে চরিত্রের সাথে, এটা মনে রাখতে হবে। তারপরে আমরা অনেক সময় বলি বয়স হয়নি, নিজের পায়ে আগে দাঁড়া, তা সে কি মানুষের পায়ে দাঁড়ায় আছে নাকি? বলা উচিত প্রিপারেশন নাও, প্রিপারেশন নাও, গোল সেট করো আর নিজে নিজে চলার মতো একটা অবস্থা তৈরি করো। তারপরে আমরা বিয়েকে ইবাদত মনে করি না, এই জন্য বিয়েটাকে আমাদের কাছে প্রতিবন্ধকতা আমাদের কাছে মনে হয়, আর নীরব যৌতুক, এটার কারণেও বিয়ে সাদিতা অনেক কঠিন হয়ে গিয়েছে। এগুলো আদর্শ পরিবারে থাকতে পারে না। 17 নম্বর হচ্ছে পরিবারে একজন আরেকজনের সবসময় দোয়া করা। আর দোয়া তো আল্লাহ নিজেই শিখিয়েছেন, নিজের পরিবারের সদস্যদের জন্য দোয়া করতে ভোলা যাবে না, স্ত্রীর জন্য সন্তানের জন্য আল্লাহ দোয়া শিখালেন। সূরা ফুরকানে আছে না, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে রব আমাকে এমন স্ত্রী আর সন্তান গিফট করো যারা আমার জন্য চক্ষু শীতলকারী হবে, এরকম দোয়া আমরা করব। আমাদের উস্তাদ আছেন বাকি কথা এবং আমাদেরকে আরও অনেক নসিহত করবেন, আমার আসলে কথায় বক্তৃতায় অনেক গ্যাপ আছে, সেই গ্যাপগুলো তিনি ইনশাআল্লাহ তুলে ধরবেন এবং আরও অনেক সুন্দর সুন্দর নসিহা আমাদেরকে করবেন ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো বললাম সেগুলো প্রথমে আল্লাহ আমাকে আমার জীবনে আমল করার তৌফিক দান করেন, আর আপনারা যত সম্মানিত মানুষজন এসেছেন, গুণীজন এসেছেন,
আপনারা সবাই আমার কাছে শ্রদ্ধার পাত্র। আমরা যারা কোরআন সুন্নার বাণীগুলো শুনেছি, আমরা যেন কোরআন সুন্নার এই বাণীগুলো উপলব্ধি করে, অনুধাবন করে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।